400 বছর অযত্ন আর অবহেলায় ধ্বংসপ্রায় ছিল ঢাকার গোড়াপত্তনের ইতিহাসের সঙ্গে জড়িত ঐতিহ্যের স্মারক সুবেদার মীর জুমলা নির্মিত ঢাকা গেট। বুধবার নগরবাসী ফিরে পেল হারিয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন। আর ঢাকা গেটের পাশেই বসানো হয় মীর জুমলার আসাম যুদ্ধে ব্যবহৃত বিবি মরিয়ম কামান। অনুষ্ঠানে হাজির করা হয় গেটের ইতিহাসের সঙ্গে জড়িত থাকা হাতি, আর ফটক রক্ষীদের গায়ে ছিল মোগল সাজ। বছর জুড়ে সংস্কারের পর মৌলিক অবয়বে ফিরিয়ে আনা হয়েছে এক সময়ের ঢাকার সীমানা চিহ্নিতকারী এই ফটক। একত্রিত করা হয় ধ্বংসপ্রাপ্ত সব অংশ, জড়া লাগানো হয় ভেঙে যাওয়া অংশে, চোড়ায় বসানো হয় এই গেটের বিশেষ বৈশিষ্ট্যধারী আমলা কলস। মৌলিক সব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে সুপারির কষ, চিটাগুড় ও চুনসহ সংস্কারে ব্যবহার করা হয় নানা দেশীয় উপাদান। নির্মাণকালীন নানা চ্যালেঞ্জের কথা জানিয়ে সংস্কারের সঙ্গে যুক্ত স্থপতিরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে এই গেট আরও 400 বছর টিকবে। এই দেশের মধ্যপাড়ার যে স্টোনটা পাওয়া যায় গ্রানাইট স্টোন, তারই একটা চিপস বা ছোট দিয়ে আমরা পুরো ফ্লোরটা করি। তার মানে বাঙালি ম্যাটেরিয়াল, পুরোটাতেই বাংলাদেশি ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি। ঐতিহ্য সংরক্ষণে উন্মুক্ত জাদুঘর প্রতিষ্ঠার আহ্বান জানান ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন। ছোট ছোট ভাবে যদি এক একটা বিষয় ধরে জন এলাকা গড়া যায়, এতে কিন্তু নাগরিকদের মৌলিক অধিকার, পাবলিক প্লেস এবং জন অধিকার, এগুলি দখল হয়ে যাচ্ছে। লালকোঠি সহ ঢাকার ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কার করে নগরবাসীকে উপহার দেয়া হবে বলে জানান দক্ষিণের মেয়র। ঢাকাবাসী বাঙালিদের জন্য এটা একটি অম্লান, একটি স্মৃতি হিসেবে রয়ে যাবে। এই কামানটা 400 বছরের, কিন্তু আগামী 400 বছর পরেও এই কামান আবার মানুষ দেখতে আসবে। এছাড়া ঐতিহ্য সংরক্ষণে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।